কুদ্দুস চেয়ারম্যান সাহেব বললেন আজ পর্যন্ত আমি আমার সালে যে দায়িত্ব দিই নাই আমি ওই দায়িত্ব তোরে দিতে চাই চেয়ারম্যান সাহেব আপনি তো কোনো কুলাই নাই গাড়ির স্পিড এর আগে আপনার টাকা তুলে দাও ও নো আরে যা কই ছেড়ে ভালোভাবে শোন কুদ্দুস ইদারিং এ তুমি কিন্তু বেশি কথা বলতেছো আরে হকস না গে আমি তো বেশি কথাই কই যে জিনিসটা আছে এই জিনিস আমার কাছে বেশিক্ষণ থাকা নিরাপদ হবো না ঠিক আছে যখন সময় আমার উপর হামলা হইতে পারে আর এই অমূল্য রতন টা সাহেব জিনিসটা কি আমাকে দেখান আমি আমাদের এই কাঁচামরিচ বিক্রি করে আমার কোটিপতি হয়েছে এটা তো আমি জানি যে আপনি চেয়ারম্যান হয়েছেন আমাদের দুনিয়াতে কাঁচামরিচ নাই তাই কাঁচামরিচ গুনে তুই তাড়াতাড়ি দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা দেশের বাইরে যেভাবে পাঠানো দরকার তোর ওই অমূল্য কাঁচামরিচের বাক্স আমার দিয়ে দে কে তুই আমার অমূল্য রতন কাস্টমার নিতে আসছিস তুই সামসা কুদ্দুস আর আমি কুদাল সামসু তুই কুদাল সামসু হস আর যাই হস তাতে আমার দেখার নাই কারণ আমার জীবন থাকতে আমি এটা কাউকে নিতে দিব না কারণ আমার কাছে দুইটা স্পেশাল ফোর্স আছে আমার কোনো ভয় নাই স্পেশাল ফোর্স না রে স্পেশাল সিআইডি সিআইডি অ্যাটাক তোদের দুটো পিস্তল আমার এক কুদালের সামনে তোরা কি দাঁড়াতে পারবি আসলে তো ঠিক কুদালের সামনে তো দাঁড়ানো যাবো না তাহলে কি করবি তাহলে আমরা আস্তে করে হেঁটে চলে যাবো সামসা কুদ্দুস এখন তুই কি করবি আমি আর কি করব আস্তে করে আমি এটা তোমাকে দিয়ে চলে যাব উদ্ধার করতে হবে আর এর জন্য আমাকে দ্রুত ভাইজানের কাছে যাইতে হবে দ্রুত আমি তাড়াতাড়ি ভাইজানের খবর দিই চুরি তো অনেক করলাম ধরা তো পড়লাম না আরে শোন চুরি বললে আমাদের অসম্মানে হয় কাজে বলবি চুরি না টাকা তুই হ্যালো হ্যাঁ ঠিক আছে ওকে কোনো প্রবলেম নাই আমি এখনই চলে আসতেছি ওকে গো আমরা এখন বড় একটা ডাকাতি থেকে সন্ধান পেয়ে গেছি সেখানে যেতে হবে চল আমার যে কত বড় একটা সমস্যা পড়ছি এই আমাদের বাংলাদেশের সবচেয়ে দামি মূল্যবান জিনিস ভাইজান হয়ে গেছে সেটা উদ্ধার করার জন্য আপনাকে ডাকছি মূল্যবান কি জিনিস নাম কি সেই জিনিস সেটার ভিতরে বাংলাদেশে কারো কাছে নেই চার পিস কাস্টমারের দাম কোটি কোটি টাকা উঠছে আর এই কাস্টমার হাইজাক হয়ে গেছে আর এটা আজ রাতেই ইন্ডিয়া পাসার হবে আর এর জন্য এটা উদ্ধার করার জন্য আমি আপনাকে ডাকছি আর এই কাজের জন্য আপনাকে আমি 50 দেব 50 আমি ওই সামান্য 50 টাকার জন্য কাজ করি না ঠিক আছে মানে 50 কে 50 কোটি টাকা দেব ও নো 50 কোটি জীবনে কাজ করছি মাত্র 500 আর 100 টাকা এখন 50 কোটি দিবে যাই হোক আমাদের কাজ ডিল ফাইনাল বস ডিল ফাইনাল ওকে আপনার ডিল ফাইনাল কোনো টেনশন করেন না যেভাবে আমার কাস্টমারটা উদ্ধার করে দিতে জলদি আমাকে উদ্ধার করে নিয়ে আসি দিলেই তোমার 50 অ্যাকাউন্টে ফিরে দিবে ওকে ওকে কলিমদ্দি কলিমদ্দি
হাইজান এখানে আসলো আমাদের এত বড় বড় পিস্তল দেখে ভয় পাইলো না, বুঝলাম না। হাইজানের আসলেই খুব হার্ট বিট আছে তাই না? হাইজানের হার্টটা খুব দুর্বল, তার এখানে কেমন ভেজা ভেজা লাগতেছে, মনে হয় হাইজান ভয়তে এখানে প্রসাব করে। আরে ভাইজান প্রস্রাব ফিরছে মানে ভাইজানের মনে ডায়াবেটিসের সমস্যা, এর জন্য ওখানে প্রস্রাব বাদ দাও বাদ দাও, ভাইজান এই কাজটা করে আসুন। বন্ধ রে, এই যে আমার কুদাল ছামচুল চলে এসেছে, এই যে আমার এই যে মূল্যবান জিনিস, ও প্যাকেটে কাঁচা মরিচ যেটাতে বাংলাদেশে কোটি কোটি টাকা দাম, এটাই তো আমি চাচ্ছিলাম। আর এটা আমাদের দূরত্ব আমাদের দেশ থেকে আমি কাজ করতে চাই, এই একে রে আমার দলে কাজ করতে চাই একটু। আমি হচ্ছে ভাইজান, ভাইজান আর এই ভাইজানের তো একটা মূল্য আছে, তোকে আমি যে পিস্তলটা দিলাম ওখানে একটা চিপ ঝুড়ে প্রোডাক্ট ফাটাই দেখা, তাহলে আমার ওয়ান টু ব্যাপার, ভাইজানের কাছে ওয়ান টু ব্যাপার। ওদের সামনে তো আপনাকে আমি বাহুবা দিলাম যে আমার বস পিস্তল চালাইতে পারে, আপনি তো পারেনই না বস। ও নো, আরে এদিক বসছ না, আমরা সোমবার পাইব বুঝছ নাই, আসলে তো আমি তো কোনোদিন পিস্তলই চালাইনি তাই কি, এটাই আমাদের টেলিং কাজের, ওদের সঙ্গে যোগ দেওয়ার ঠিক আছে। তুই কিরকম ভাইজান ওই পরে একটু চিপসটা ফাটাতে দেখাবি, তাহলে ভাববো যে না তুই আসলে ভাইজান। মানুষ খুন করেনি, ও আমার জান বাঁচাইছে, ও আমাকে মারতে আসছিল আর ও আমাকে ওই গুলি করে ওকে মেরে দেখাই দিয়ে প্রমাণ করে দিয়েছে যে এটি আজকে থেকে আমার জীবন বাঁচাতে পারবে, আর আমার খুব মানে বিশ্বাসযোগ্য লোক হয়ে গেছে আমার জান বাঁচা। এটা তো আমার ওয়ান টুর ব্যাপার ছিল তাই আমি ওরে খুন করে এসেছি। আজকে আমি তোকে একটা বড় ধরনের কাজ দিতে চাই, এখানে কোটি কোটি টাকা সম্পদ আছে, এখানে চার পিস কাঁচা মরিচ আছে, বাংলাদেশের ভিতরে চার পিস কাঁচা মরিচ আছে, এটা আজকেই রাত্রিতে পাচার করে ইন্ডিয়ায় পাঠাতে হবে, এই দায়িত্ব আমি তোকে দিলাম বিশ্বাস করে। এটা কোনো বিষয় না, আজ রাত্রে আমি এটা ইন্ডিয়াতে পাচার করে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পাচার করে আবার আমার কাছে চলেন বস। তোকে আমি অনেক বিশ্বাস করছিলাম, তুই আমার বিশ্বাসঘাতকতা করবো আমার সাথে, তোকে আমি দিছিলাম এটা বর্ডার পার করার জন্য, তুই এটা মানে আমার কাছে ধোকা দিনে চলে যাচ্ছে। এটা বর্ডার পার হবে ঠিকই, কিন্তু এটা হচ্ছে কুদ্দুস ভাইয়ের কাছে যাবে, কারণ কুদ্দুস ভাই আমার 50 কোটি টাকা দিয়ে আমারে হায়ার করছে। আর এই জিনিস, আরে ভাইজান তুই রকিরে চিনস না রে, তুই রকিরে আর চিনস না রে, এই পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি বন্ধ, পুলিশের গাড়ি ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা আমার ফোনে মোবাইলের রিংটোনের আওয়াজ বস। রিংটোন আমি বলছি না চেঞ্জ করতে, এখন আমার মোবাইলের রিংটোনের আওয়াজ বস। তাহলে চল এখন আমরা পালাই, তাহলে এখন এই জিনিসটা কুদ্দুসকে দিতে হবে, বাট এই জিনিস আমরা কুদ্দুসকে দিব না, আমরা এখন এই কোটিপতি, এই চারটা কাঁচা মরিচ বিক্রি করে আমরা হয়ে যাবো পৃথিবীর সবচেয়ে কোটিপতি। গুড বাই, চল। হে গাইস, আজকের ভিডিওটি কেমন লাগলো ফটাফট কমেন্টে বলে যাবেন, আর ভিডিওটির কোন পার্টটি বেশি ভালো লাগছে সেটাও কমেন্টে বলবেন। আর আজকের ভিডিওটি দেখলেনই তো কাঁচামরিচ নিয়ে, কাঁচামরিচের যে দাম হয়েছে তো সেটা আর কেমন কিভাবে বলি আপনাদেরকে, তো আপনারা বাজারে গেলেই বুঝতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলে যাবেন, আর বেশি বেশি শেয়ার করে দেন, কমেন্ট করেন এবং লাইক করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।